এবং মসজিদ নববী এবং মসজিদ হারাম মক্কায় শুক্রবার দুই আজান, আমাদের কেন এক আজান? হাদিসের আলোকে বলবেন, অর্থাৎ খুতবার আগে বা ওয়াক্ত জানান দিয়ে, আজকে জুমার জানান দিয়ে যে প্রথম আজানটার কথা বলছেন সেটা এবং খুতবার আগের আজান, এ দুই আজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজান ছিল খুতবার আগে, পরবর্তীতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি আরও একটি আজান পাওয়া যায়, এটাকে বলা হয় আজানুল জাওরা, বুখারী হাদিসে আছে। অতএব কেউ যদি দুটোর উপর আমল করেন, যেহেতু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় চালু হয়েছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন প্রশাসনিকভাবে বা যে কোনো পর্যায়ে যে আমলগুলো চালু করেছে সেটা অথরিটি পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, ফলে সেটার উপর আমল হতে পারে। আর যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটার উপরে ইত্তেফাক করেছেন একটা আজান, সেটাও হতে পারে। জি।